পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার উত্তর দারিয়াপুরের সারিয়াতপুর গ্রামে আর পাইপলাইনের জল খেয়ে 100 জনের শরীরে আর্সেনিক ঘা ফুটে উঠেছে। পঞ্চায়েতের ধ্যান না দেওয়ার জন্য এই সমস্যায় তারা 6-7 মাস থেকে ভোগ করছে। তোমার গ্রামের বড় সমস্যা কি? বড় সমস্যা কি, আমাদের পানির খুব অসুবিধা। তো পানি আমরা ওখান থেকে এনা খাইছি, দূর থেকে, খুবই দূর, জল কাদা ভেঙে ভেঙে আয়না খাইছি। জল খাওয়ার পর পর গোটা পাড়া প্রতিবেশীকে সবাইকে ঘা হয়ে গেছে, জ্বালা করছে। তো এই সমস্যা কতদিন থেকে হয়েছে? এই সমস্যা 5-6 মাস থেকে হয়েছে বেশি। আগে থেকে অল্প অল্প ছিল, কিন্তু 5-6 মাস থেকে খুবই হয়ে গেছে। কতজন এই সমস্যায় ভুগছে? কমসে কম 100 জন ধরো। এক হাঁটু নোংরা জলে নেমে ট্যাপ থেকে জল নিয়ে যেতে হয়, সেই জল খেয়ে তাদের শরীরে ঘা হয়েছে। আমি সভাপতির সঙ্গে কথা বললাম, সভাপতি আমাকে বলল আমি এই ঘটনা জানি না, এখন জানলাম, ঠিক আছে একটা ব্যবস্থা করে দেব। আচ্ছা, উত্তর দারিয়াপুর যে সারিয়াতপুর গ্রামে আর্সেনিকের যে কাজটা, মানে আর্সেনিক ছড়িয়ে গেছে, এই খবরটা কি এসেছে তোমার কাছে? যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে আমি অনুরোধ করছি, আধিকারিক সভাপতি ফারহানা খাতুন মোবাইল নম্বর 7602796166 এই নম্বরে বারবার কল করে অনুরোধ করুন যেন সরিয়াতপুর গ্রামে পরিষ্কার আর্সেনিক মুক্ত জলের ব্যবস্থা করে দেওয়া হয়। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু, পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।